লাগাতার বৃষ্টিপাতের ফলে বরখলার বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় রাস্তাঘাট বেহাল রূপ ধারণ করেছে। রাস্তা দিয়ে চলাফেরা করার উপায় নেই। এছাড়াও গ্রামীণ এলাকাগুলোতে বিশুদ্ধ পানীয় জলের তীব্র হাহাকার দেখা দিয়েছে। বেহাল রাস্তাঘাট ও বিশুদ্ধ পানীয় জলের অভাবে বরখলায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণকে। সীমাহীন সমস্যায় জর্জরিত বরখলার জনগণ বিধায়ক মিসবাউল ইসলামের কাছে একাধিকবার তাদের সমস্যার ব্যাপারে অভিযোগ জানালে অবশেষে বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর বরখলার বিভিন্ন গ্রাম এলাকা সরজমিনে পরিদর্শন করতে আসেন। এদিন গ্রামবাসীরা বিধায়ককে সঙ্গে নিয়ে তাদের সমস্যাগুলো ঘুরে দেখান। পরিদর্শন শেষে বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর সাংবাদিকদের সামনে গ্রামবাসীদের সড়ক ও পানীয় জলের সমস্যা দ্রুত সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন। আজকে আমি বরখলায় বাজারে এসেছি, এই অঞ্চলটা দেখলাম। বৃষ্টি এই অঞ্চলের অবস্থা ভয়াবহ। পানীয় জলের মানে জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। ড্রেন সব ভরাট, কোনো দিন এটা পরিষ্কার করা হয়নি। কোনো প্লেন মাফিক কোনো ড্রেন হয় নাই। তারপরে আজকে পাতাঘাই পাড়ের এই রাস্তার কাজ চলতে দেখলাম। এখানে লোকেরা তো কন্ট্রাক্টরের উপরে দোষ দিচ্ছে যে কন্ট্রাক্টর ঠিক মতো কাজ করে নাই, যার কারণে আজকে এই রাস্তা এমন অবস্থা হয়েছে স্কুলের ছাত্রছাত্রীরাও যেতে পারছে না। যাই হোক, আমি বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করব, এই ব্যাপারে বিহিত ব্যবস্থা নেব। আমি আশা করি জলের ব্যাপারটাও আমি আসবো আবার পিডাব্লিউডির কর্মকর্তাদেরকে নিয়ে, আমরা দেখে কীভাবে কী কাজ করলে জল নিষ্কাশনী ব্যবস্থা হয় সেই ব্যবস্থা করব। পানীয় জলের কিছু সমস্যা আছে, এইটাও সবাই কন্ট্রাক্টরের উপরে দোষ দেয়। তাহলে এটা আমি ইঞ্জিনিয়ারকে বলবো, ওনার সাইট ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে যাতে এখানে দেখে একটা বিহিত ব্যবস্থা নেবে। এটা হবে, তবে এই বৃষ্টির মধ্যে কতটুকু কাজ হবে এটা নিয়ে সন্দেহ। বৃষ্টির যে আগাম যেটা জানিয়েছেন মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে, তা সেই অনুযায়ী 11 তারিখ পর্যন্ত বৃষ্টি হবে। তবুও দেখবো কী করা যায়। দেখুন, রংগড়ের যে রাস্তাটা, এটা তো টেন্ডার হয়ে গেছে, কন্ট্রাক্টরকে দেওয়া হয়েছে। কন্ট্রাক্টর কাজ আরম্ভ করেনি বৃষ্টির জন্য, কাজ আরম্ভ করবে মানে এখন কৌটব কন্ট্রাক্টর চেক, কৌটব কন্ট্রাক্টর উঠে গেলে কাজ আরম্ভ। দ্বিতীয়ত শেষই গণিগ্রাম যে রাস্তাটা বরখলায় লেগেছে, এইটা PMGY ইয়ে হবে, এই স্কিমে কাজটা হবে, এটা টেন্ডারের অপেক্ষায় আছে। আমার মনে হয় এই নির্বাচনের এই প্রক্রিয়া শেষ হওয়ার পরে এটা বিদ্যুৎ টেন্ডার হবে, এবং আমার বিশ্বাস এটা ভালো রাস্তা হবে, দেখার মতো রাস্তা হবে। আর একটা ব্রিজও, জাতিঙ্গা ফেরির উপরে ব্রিজও আছে, সেটাও কাজ আরম্ভ হবে বৃষ্টির পরে। এই বৃষ্টির সময় তো এই ব্রিজের কাজ করা সম্ভব নয়, কিন্তু ওয়ার্ক অ্যালটমেন্ট হয়ে গেছে, ফাউন্ডেশনও CMA করে দিয়েছে। তো এই ব্যাপারে আমার বিশ্বাস এই সব কাজ হয়ে গেলে এই অঞ্চল যথেষ্ট উন্নত হবে। সরকারের কাছে সরকার এখনও কোনো পদক্ষেপ নেয়নি, শুধু মুখে অ্যানাউন্স করেছে, ওইটাই রয়েছে। আমাদের নিজেরার ডিলিমিটেশন নিয়ে আমাদের আপত্তি আছে। দ্বিতীয়ত, ডিলিমিটেশন নিয়ে সুপ্রিম কোর্টের কেস ঝুলে রয়েছে, সেটা আশা করি 6 মাসের ভিতরে একটা কিছু হবে, তারপরে গিয়ে সরকার হয়তো ব্যবস্থা নেবে। এখন মতো বিদায় নিচ্ছি, পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।